এপ্রিল জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ কমেছে মের প্রথম সপ্তাহে এসে। এতে খুলেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে যশোর ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় ও খায়রুজ্জামান সেতু। শুরুতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের স্কুল কলেজের উপস্থিতি আজকে কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। আসলে আমি এই মুহূর্তে আছি যশোর সদর উপজেলা সারাপুল মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা জানেন যে আজ কিন্তু তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে কিন্তু মাধ্যমিক এবং প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চিত্র যদি দেখায় আমরা এই বিদ্যালয়ে কিন্তু ক্লাস চলছে এবং শিক্ষার্থীরা যথারীতি উপস্থিত হয়েছেন। এখানকার শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে এই গরমে ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়, শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি উপস্থিতি ভালো এবং শিক্ষার্থীরা সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়েছে, দুপুর 1টা পর্যন্ত চলবে। এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন যে গরমের কারণে স্কুল বন্ধ দিলেও কিন্তু সিলেবাস শেষ করা নিয়ে একটা সংশয় রয়েছে, সে কারণে পরবর্তীতে তাপমাত্রা বাড়লেও স্কুল বন্ধ না দিয়ে সকালে যদি স্কুল মর্নিং স্কুল করার দাবি জানাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। আমরা যদি কথা বলি একজন প্রধান শিক্ষকের সঙ্গে, সারাপুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আমরা এখন কথা বলবো। এই যে গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আজ খুলেছে, উপস্থিতি কেমন দেখছেন এবং গরমের কারণে কী ধরনের অসুবিধা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। গরমের কারণে অসুবিধা তো হবেই, উপস্থিত পরিমাণ যেভাবে হয় সেভাবে হচ্ছে না, এবং আমাদের সিলেবাস শেষ করার জন্য আমরা সারারা মিলে সব মিটিং করছি যে সকাল সকাল স্কুল খুলে সকাল সকাল শেষ করা যায় কিনা, 8টা থেকে 1টা পর্যন্ত একটা সীমাবদ্ধ রাখি কাজটা করা যায় কিনা, এই চিন্তাটা করা হয়েছে। উপস্থিত পরিমাণ তুলনামূলক কম আগের থেকে। গরমে কি স্কুল বন্ধ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, বা আপনি কি মনে করেন যে মর্নিং স্কুল চালু করলে সিলেবাস শেষ করা বা শিখতে পারতেন? গরমের জন্য ছেলে মেয়েদের সমস্যা তো আছে, আমাদেরও সমস্যা আছে, তারপরেও সকালে সকালে স্কুল সিলেবাস শেষ করার জন্য সকাল সকাল করাই মনে হয় বেশি ভালো। ধন্যবাদ। আমরা একজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে তার প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের উপস্থিতি এবং গরমের কারণে যে বাস্তবতা সে চিত্রটি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। গরম গতকাল থেকে কিন্তু যশোরের তাপমাত্রা কিছুটা কমেছে, গতকাল 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। যদিও এর আগে 41 থেকে প্রায় 44 ডিগ্রির মধ্যেই উঠানামা করছিল তাপমাত্রা, সেখান থেকে কিন্তু তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে 2-1 দিনের মধ্যে এই তাপমাত্রা আরও কমে আসবে এবং গরমের তীব্রতাও কমবে, এবং বৃষ্টির যে পূর্বাভাস সেটি হলে মানুষের মধ্যে কিছু হলেও স্বস্তি মিলবে বলে মনে করছেন এখানকার জনসাধারণ বা মানুষ। এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতুর কাছে। সেতু, ধন্যবাদ ইন্দ্রজিৎ, আপনি যেভাবে বলছিলেন আর কি, চুয়াডাঙ্গাতেও কিন্তু হচ্ছে তাপমাত্রা কিছুটা কমেছে, কারণ গতকালকে আপনার হচ্ছে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে আজকে সকালে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, সেটা সকাল 9টায়। তবে একটু হচ্ছে দুঃসংবাদ দিই, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা থেকে কিন্তু বাতাসের আর্দ্রতা বাড়ছে। এই বাতাসের আর্দ্রতা বাড়ার কারণে কিন্তু একটু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, আর মানুষ কিন্তু মানে ঘেমে কর্দমাক্ত হয়ে যাচ্ছে। এতে কিন্তু জনজীবনে একটা হাসপাশ অবস্থা তৈরি হয়েছে, যেটা কিন্তু তীব্র অতি তীব্র তাপ দেওয়ার সময় যেমনটা মানুষের পুড়ে যাওয়ার মতো হচ্ছিল, কিন্তু ঠিক তেমনই কিন্তু এখন যেটা আজকে থেকে যেটা শুরু হয় সেটা কিন্তু ভ্যাপসা গরমের কারণে কিন্তু মানুষ হাসপাশ মতো অবস্থা। তবে আবহাওয়া অফিস আমাকে বলেছে এটা কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণেই কিন্তু এমনটা হয়েছে। যেমন আজকে কিন্তু সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 63%। তবে আবহাওয়া অফিস বলেছে যে আগামীকালকে যেহেতু 6 মে, আমি 6 মে, 6 মে থেকে 12 মে পর্যন্ত প্রতিদিন দুপুর পর প্রায় মানে প্রতিদিন প্রায় প্রতিদিনই দুপুর পর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু তাই না, আরেকটা আতঙ্কজনক বিষয় হচ্ছে যে এই বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের মানে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা এবং আমাদের জন্য খুব মানে ঝুঁকি মৃত্যু ঝুঁকি ঝুঁকে বয়ে আনতে পারে এটা আমাদের, কারণ বজ্রপাত যখন হচ্ছে
মরবে তখন মানুষকে সাবধান হওয়ারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আমি আরও জানি রাখি সাথে এই যে দীর্ঘদিনে এই যে গরমের ছুটির পরে কিন্তু হচ্ছে স্কুল কলেজগুলো খুলেছে আর কি চুয়াডাঙ্গাতে, সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পাশে। এখানে যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আমি কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে এমনটাই যে যেহেতু দীর্ঘদিন ক্লাস হয়নি এবং ছুটি ছিল, এই ছুটির সময়গুলোতে যদি হাফ স্কুলে হচ্ছে করার ব্যবস্থা করতো একটু আগে নিয়ে, তা হয়তো বা তাদের ঘাটতি পূরণ হতো। যেহেতু সেই ঘাটতি হয়তো পূরণ করতে পারি, তাদের বক্তব্য হচ্ছে এখন যে ক্লাস হচ্ছে 40 মিনিট আছে সেটা আধা ঘন্টা করে আগিয়ে দিয়ে, কিংবা যে অ্যাসেম্বলি তো এখন হচ্ছে না, অ্যাসেম্বলির সময়টা হচ্ছে ক্লাস নিয়ে যদি একটু দূরত্ব শেষ করা যেত তবে হচ্ছে স্কুল কলেজ কিন্তু খোলা রাখার প্রস্তাবই তারা আমাকে দিয়েছে। ঠিক এমনটাই কিন্তু অভিভাবকরা জানিয়েছে। তবে এখানে একটু দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে যেহেতু ব্যবসা গরম পড়ছে, ব্যবসা গরমে কিন্তু প্রতিটা স্কুল কলেজের পাশেই কিন্তু ফুটপাতে আপনার হচ্ছে ঝালমুড়ি, তারপর আপনার হচ্ছে পেঁয়াজের চপ, মানে এক কথা তৈলাক্ত যেগুলো খাবার যেগুলো হচ্ছে মানে হাইজিন বহন করে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পেটের পীড়াপন হতে পারে, এই ধরনের খাবার দোকানের কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটা দীর্ঘদিন ধরে আছে, তবে এখন যে বিষয়টা হয়েছে যে ব্যবসা গরম, এই ব্যবসা গরমে পেটের পীড়া হতে পারে, এই পীড়া যেহেতু হতে পারে ব্যবসা গরমের পর আবার না হয় এই ফুটপাতের দোকানগুলো আসুক, কিন্তু এখন আপাতত এইগুলো যদি বন্ধ করা যেত তাহলে হয়তো বা হচ্ছে সচেতন মহলে একটু হচ্ছে নিশ্চিত থাকতে পারতো। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ অরিন। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।